মহাজোট সরকারের প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আয় ও সম্পদের হিসাব প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক। শুক্রবার সকাল 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন তারা। এ সময় সংগঠনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের পূর্বে অনেক প্রতিশ্রুতি দিলেও এমপি মন্ত্রী হওয়ার পর তা ভুলে যান, তাই ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি অধিকার সম্পর্কে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সাংবিধান বিশ্লেষক ডক্টর স্বাধীন মালিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে 387 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র 48 জন প্রার্থীর তথ্য তুলে ধরেছি আমরা।